পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র রাজ্যে বিরোধী দল নেতার বিধানসভা কেন্দ্রের বড় ভাঙন। লোকসভা ভোটের আগে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে আগমন রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পা তলার মাটি শক্ত করল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় 700 মানুষজন। নন্দীগ্রামে বিধানসভা নন্দীগ্রামে এক নম্বর ব্লকে প্রায় 35% সংখ্যালঘু ভোটার বসবাস করে, সেখানে এইভাবে বিজেপিতে যোগদান লোকসভা নির্বাচনের আগে খানিকটা হলেও বিজেপির পাঁচতলার মাটি শক্ত করল। নন্দীগ্রামের ভেকুটিয়া, শামসাবাদ, কেন্দামারি, হরিপুর, কালীচরণপুর, দাউদপুর, নন্দীগ্রাম, মোহাম্মদপুর অঞ্চল থেকে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ বিজেপিতে যোগদান করলেন। জন মানুষ আমাদের আজকে নন্দীগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছে। আমাদের এখানে মণ্ডল এক, নন্দীগ্রাম ওয়ানে মণ্ডল এক এবং দুই এবং তিন থেকে তারা এসে জয়েন করেছে। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু ভোট সেই অর্থে আমরা পাইনি। নানাভাবে সংখ্যালঘু মানুষদের ভুল বুঝিয়েছিল তৃণমূল কংগ্রেস দল। পরবর্তী পর্যায়ে তাদের এই তৃণমূল কংগ্রেস দলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মোহভঙ্গ হয়েছে। এখন এই লোকসভা নির্বাচনে আপনি দেখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের ভোট দেবে সমস্ত জায়গায়। সেখানে আমরা অনেক বেটার রেজাল্ট হবে স্বাভাবিক কারণে। আমাদের ভোট ব্যাঙ্ক তো এমনি আছেই হিন্দু সম্প্রদায়ের মানুষজনের, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আমাদের সঙ্গে চলে এলো, ভোট ব্যাঙ্ক আমাদের অনেকটা বেড়ে গেল। আমরা নন্দীগ্রামে 30,000 ভোট এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে লিড দেবো, এই জায়গাটা আগাম আমরা বলে দিলাম। মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা সাধারণ। ইতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকারকে উৎখাত করতেই হবে। যারা মামগঞ্জের ইজ্জত চেনে না তাদেরকে এখানে থাকারও অধিকার নেই, এই বলে আমি বক্তব্য। আগে তৃণমূল কংগ্রেস করেছি, এখন আর করিনি, আমি বিজেপিতে এসেছি, বিজেপি করছি এখন। ওদের ওই দুর্নীতির জন্যই ছেড়ে দিয়েছে, আনফান থেকে ও সমস্ত জায়গায় দুর্নীতি, যার জন্য ছেড়ে দিয়ে বসে গেছিলাম, এখন দেখলাম বসে লাভ নেই, ওদের উৎখাত করতে গেলে বিজেপিতে যোগ দিতে বলে যোগ দিয়ে। হ্যাঁ, শেখ মুশিয়ার রহমান, দাউদপুর। 2011 সালে যে পরিবর্তন হয়েছিল, আমরা সেই পরিবর্তনের আহ্বানে আমরা একটা মা মাটি মানুষের সরকার গড়েছিলাম জন মানুষের সমর্থন নিয়ে। আমরা ভাবছিলাম যে এই সরকার মানুষের কাজে আসবে, কিন্তু এই সরকার মানুষের কাজে না এসে সমাজের দুষ্কৃতি দুর্বৃত্তদের কাজে এসেছে, অসামাজিক লোকদের কাজে এসেছে। এই সরকারে দেখেছি টিভি খুললেই দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সে পাহাড় মানে পাথর থেকে, চাল থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে, প্রতিটা জায়গায় দুর্নীতি, করাপশনের সঙ্গে যুক্ত আছে। তো একজন বাংলার মানুষ হিসাবে, সংখ্যালঘু মানুষ হিসাবে, একদম মানে সভাপতি সম্পন্ন মানুষ হিসাবে আবদ্ধ এই দলটা করতে পারা যাবে না। না, পলাবনে তো কোনো প্রশ্নে উঠে না, কারণ আমরা সভাপতি সম্পন্ন মানুষ, বুদ্ধি দিয়ে কাজ করি, কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যে বাংলার পরিবর্তনের জন্য মানুষ মুখিয়া হয়ে আছে। আমরা এসেছি গ্রামের মানুষের আশীর্বাদ নিয়ে, সমাজের মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের আবহাওয়া বুঝেছি, পালস বুঝেছি, তারা বলতে চাইছে যে একটা পরিবর্তনের দরকার আছে। কে জানে আর না জানে সে তার ব্যক্তিগত ব্যাপার, আমার এর বিষয়ে আমি কিছু বলার নেই। আমার নাম শেখ নাসির আহমেদ, বাড়ি কেন্দামারি, হোসেনপুর, 3 নম্বর কেন্দামারি। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার
7407250555 আরও একটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME AB 06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC 80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।